ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন শালিকার আপত্তিকর ছবি ভিডিও ছড়িয়ে গ্রেফতার দুলাভাই মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় শালিকার আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় তার দুলাভাই বয়স ২৪কে গ্রেফতার করেছে র‍্যাব বুধবার উপজেলার একটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় র‍্যাব ৪ এর সিপিসি ৩ এর মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন বুধবার বিকেলে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল পরে রাতেই তাকে থানায় হস্তান্তর করা হয় র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রায় ৮ বছর আগে উপজেলার একটি গ্রামে এক তরুণীকে বিয়ে করেন ওই যুবক বিয়ের পর থেকে তিনি শারিকার সঙ্গে অনৈতিক সম্পর্ক করার জন্য বিভিন্ন সময় প্রস্তাব দিয়ে আসছিলেন তবে প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি গত ২৮শে ফেব্রুয়ারি মুঠোফোনের অ্যাপসের মাধ্যমে শালিকার আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করে আত্মীয় স্বজনকে পাঠান সেসব ছবি ও ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেন এতে ওই তরুণী আত্মহত্যার চেষ্টাও করেন এ ঘটনায় গতকাল সকালে মানিকগঞ্জ র‍্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী তরুণীর বাবা দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বলেন এ ঘটনায় গতকাল বুধবার রাতে ভুক্তভোগী তরুণীর বাবা জামাতাকে আসামি করে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন